মানুষের খাবারটা পর্যন্ত আপনারা নিরাপদ করতে পারতেছেন না, এটা কি আমরা করতে পারবো? তোমার জন্য আমাদের কথা শুনতে হচ্ছে, তোমার থাকে লাভ কি? দর্শক, ঈদ বা অন্যান্য উৎসবের সময় যে ভোগ্যপণ্য বা খাবারের চাহিদা অনেক বেশি থাকে, এর মধ্যে সেমাই কিন্তু অন্যতম। এবং এই যে ঈদকে সামনে রেখে এখন চট্টগ্রামে কিন্তু আজকে ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদ তারা চট্টগ্রামের বিভিন্ন সেমাই কারখানাগুলোতে অভিযান চালাচ্ছে, আপনারা নিশ্চয়ই দেখছেন। এবং এখানে দেখা যাচ্ছে অপরিচ্ছন্ন পরিবেশে আসলে সেমাই উৎপাদন করা হচ্ছে এবং ভোক্তা অধিকারের কর্মকর্তারা এখানে আছেন, তারা এখানে দেখছেন পরিপূর্ণ স্বাস্থ্যবিধি না মেনেই এই জিনিসটি তৈরি করা হচ্ছে। আসুন আমরা দেখি কি পরিবেশে আসলে সেমাই তৈরি করা হচ্ছে। আপনি হাত ধুয়েছেন সাবান দিয়ে? কিছুই করেননি তো? নাই তো ওগুলি, আপনার টয়লেটে স্যান্ডেল নাই, টয়লেটে আপনার সাবান নাই। এই কর্মীরা যে ওখান থেকে নোংরা পরিবেশে যায়, নোংরা পরিবেশে আবার এসে কাজ করে, নাই তো? ছিল বলতেছেন আপনি? হয় না আপনার ফ্যাক্টরি, আপনাকে গুছিয়ে রাখতে হবে। এত মানুষের খাবারটা পর্যন্ত আপনারা নিরাপদ করতে পারতেছেন না, এটা কি আমরা করতে পারবো? আগামীবার যখন আসবো যদি আপনার এই অবস্থা থাকে, টয়লেটের ব্যবস্থাপনা ভালো থাকবে, দরজা ঠিক মতো দিবেন, টয়লেট থেকে পানি বের হয়, আমি দেখছি টয়লেটের পানি বের হয় ভিতরে, আর এই পানি মারে যখন এটা আসে, এগুলি সেমাইয়ের সাথে মিশার সম্ভব সম্ভাবনা, কারণ সেমাই আপনার নিচে প্রসেস করেন, আর নিচে কোনো অবস্থাতেই সেমাই প্রসেস করবেন না। মনে থাকবে ভাই, মনে থাকবে ভাই? হ্যাঁ, আপনার ঘরের খাবার যেরকম হয় ভাই, এই আপনার ফ্যাক্টরির খাবার এরকম হবে। এটা মানুষের খাবার, মানুষের পকেটের টাকা আপনার পকেটে আসে। আর এটা তো মানুষের রান্না করে খাবে না আবার, এবং এটা আগুন হিট করেও খাবে না, কি পরিষ্কার পা পরিষ্কার করে খাবারে উঠে যায়? এটা আপনি আমাকে শিখাচ্ছেন পা পরিষ্কার করে খাবারে লাগানো যায়? আপনাকে বলেছি আমি উঁচু ট্রে ব্যবহার করবেন, বরং মুভেবল ট্রে ব্যবহার করবেন, এটা ওইখানে থাকবে, কিন্তু এভাবে তো আপনি পায়ের সংস্পর্শ করতে পারবেন না। অন্তত ট্রে যদি না করতে পারেন, এটা উঁচু করবেন, উঁচু প্ল্যাটফর্ম যেখানে পা লাগবে না, আপনি যাতে পাশে দাঁড়ায় এভাবে করতে নিতে পারেন। উৎপাদনের পর কোনো ধরনের পরিশোধন প্রক্রিয়া কিংবা পরিচ্ছন্নতা কার্যক্রম ছাড়াই যেই খাদ্যপণ্যগুলো খাওয়া হয় তার মধ্যে কিন্তু সেমাই এবং মুড়ি অন্যতম। এবং আজকে আমরা এই ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের যে আসলে অভিযানে যেটি দেখলাম যে আসলে অপরিচ্ছন্ন পরিবেশে এগুলো উৎপাদন করা হচ্ছে, সেটি নিঃসন্দেহে শঙ্কার বিষয়। সেক্ষেত্রে আসলে সবার প্রত্যাশা থাকবে এই খাদ্যপণ্যগুলো উৎপাদন আরও পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যসম্মত উপায়ে হবে, এবং একই প্রত্যাশার কথা কিন্তু ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের পক্ষ থেকেও করা হয়েছে।